স্বীকৃতি বন্ধুরা, আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ম্যাথমেটিক্সের 9.3 অনুশীলনের সংযোজিত ফাংশনের আরও দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা জানি লগারিদম ফাংশনের ক্ষেত্রে লন হলো ভিত্তি, এই দুটি হলো পাওয়ার। যদি গুণ থাকে তাহলে যোগ হবে এবং ভাগ থাকলে বিয়োগ হবে। তাহলে এটা যদি আমরা অন্তরীকরণ করতে চাই তাহলে আমরা লিখতে পারি ডিডিএক্স লন e^x / 1 প্লাস e^x থার্ড ব্র্যাকেট। তাহলে ভিত্তি যদি একই হয় লগারিদম ফাংশনের ক্ষেত্রে তাহলে পাওয়ারগুলো ভাগের সময় বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি লন e^x মাইনাস লন 1 প্লাস e^x থার্ড ব্র্যাকেট। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি যে লনের সাথে যেটা থাকে সেটাকে আমরা শুরুতেই এক্স কল্পনা করব, কারণ আমরা জানি যে লন এক্সের অন্তরীকরণ হল 1/x। যেহেতু এটি সরাসরি এক্স নয়, এজন্য শুরুতে আমরা লনের সাথে যেটা থাকবে সেটাকে আমরা এক্স কল্পনা করব। তাহলে লন এক্সের অন্তরীকরণ হল 1/x, কিন্তু এটা এক্স নয়, এজন্য এটার অন্তরীকরণ আরেকবার। অনুরূপভাবে এটাকে আমরা শুরুতে এক্স কল্পনা করব, তাহলে লন এক্সের অন্তরীকরণ হল 1/x, যেহেতু এটা এক্স নয় এটার অন্তরীকরণ আরেকবার 1 প্লাস e^x। এরপরে আমরা লিখতে পারি 1/e^x, আর e^x এর অন্তরীকরণ হলো e^x মাইনাস 1/1 প্লাস e^x। 1 এর অন্তরীকরণ হলো 0 এবং e^x এর অন্তরীকরণ হলো e^x, এটার এটা বাদ। তাহলে এখানে পাবো আমরা 1 মাইনাস 0 দিয়ে এটাকে গুণ করলে কোনো পরিবর্তন আসবে না। তাহলে e^x দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে লবে হচ্ছে e^x এবং হরে হচ্ছে 1 প্লাস e^x। এখন যদি আমরা লসাগু করি তাহলে লসাগু আসতেছে 1 প্লাস e^x, এর নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি তাহলে এটাই বেরোবে, এবং এটা দিয়ে যদি উপসংহারকে গুণ করি তাহলে 1 প্লাস e^x হবে মাইনাস এই প্রশ্নের দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপসংহার গুণ করলে e^x, তাহলে এটা এটা বাদ। তাহলে লবে থাকতেছে 1 এবং হরে থাকতেছে 1 প্লাস e^x, এটা হলো অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। লন রুট স্কোয়ার লবে হলো 1 মাইনাস কস এক্স এবং হরে হলো 1 প্লাস কস এক্স। তাহলে আমরা শুরুতেই এটিকে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করে ছোট করে নেব। তাহলে 11 নম্বর প্রশ্নে যেটা দেওয়া আছে, শুরুতে আমরা এরকম যদি আমরা ফাংশন দেখতে পাই তাহলে ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে সেটা ব্যবহার করে যদি আমরা ছোট করে নেই তাহলে সমস্যাটির সমাধান অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে শুরুতে আমরা এখানে ত্রিকোণমিতিক কিছু সূত্র প্রয়োগ করে এটাকে সহজ করে নেব। তাহলে 1 মাইনাস কস এক্স, নিচে হলো 1 প্লাস কস এক্স, লন লবে আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 ডট x/2 এবং হরে লিখতে পারি 1 প্লাস কস 2 ডট x/2। নিচের দুই উপর দিয়ে কাটি দিলে কিন্তু ঘুরে ফিরে কস এক্স পাবো আমরা। তাহলে এখন আমরা যেটা লিখতে পারি লন রুট স্কোয়ার 1 মাইনাস কস 2x,
अदर सूत्रटी हलो वन माइनस कॉस टू ए समान लिखते टू साइन स्क्वायर ए তাহলে এই অনুযায়ী যদি আমরা এখানে লিখি এই সূত্র অনুযায়ী তাহলে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার এক্স বাই টু এবং আরটি সূত্র হলো ওয়ান প্লাস কস টু এ সমান টু কস স্কোয়ার এ ওই অনুযায়ী হরে আমরা লিখতে পারি টু কস স্কোয়ার এক্স বাই টু তাহলে উপরে দুই নিচে দুই যদি আমরা কাটা দেই তাহলে আমরা লিখতে পারি লন থাকলো রুট স্কোয়ার এটা হবে টেন স্কোয়ার এক্স বাই টু স্কোয়ার আর রুট স্কোয়ার যদি আমরা কাটা দেই তাহলে আমরা লিখতে পারি লন টেন এক্স বাই টু তাহলে লনের সাথে যেটা থাকবে তার যদি আমরা অন্তরীকরণ করি আমরা জানি যে এই লাইন এত দূর পর্যন্ত লেখার পর তোমাদেরকে যেটা লিখতে হবে এটা এখন অন্তরীকরণ করব তাহলে আমরা লিখতে পারি ডিডি এক্স লন টেন এক্স বাই টু আমরা জানি যে সরাসরি সূত্রে লনের পরে এক্স থাকে আর লন এক্সের অন্তরীকরণ হলো ওয়ান বাই এক্স যেহেতু এখানে সরাসরি এক্স নাই তাহলে শুরুতে আমরা এটাকে ধরে নেব এক্স তাহলে লন এক্সের অন্তরীকরণ হলো ওয়ান বাই এক্স যেহেতু এটি এক্স নয় এই জন্য এটার অন্তরীকরণ আরেকবার আর এটার নামই হলো চেইন রুল তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই টেন এক্স বাই টু এবং এটার অন্তরীকরণ হল সেক স্কোয়ার এক্স বাই টু তোমরা একটা বিষয়ে খেয়াল করো যে টেন এক্সের অন্তরীকরণ হল সেক স্কোয়ার এক্স কিন্তু দেখো টেনের সাথে যেটা আছে সেটা কিন্তু সরাসরি এক্স নয় এই জন্য এই এক্স বাই টুকে আরেকবার অন্তরীকরণ অর্থাৎ শুরুতে আমরা এটাকে এক্স কল্পনা করব তাহলে টেন এক্সের অন্তরীকরণ হলো সেক স্কোয়ার এক্স যেহেতু এটি এক্স নয় এজন্য এটার অন্তরীকরণ আরেকবার তাহলে আমরা লিখতে পারতেছি সেক স্কোয়ার এক্স বাই টুটা লবে যাবে এবং হরে হলো টেন এক্স বাই টু এবং এক্স বাই টু এর লসাগু এবং এক্স বাই টু এর অন্তরীকরণ হলো ওয়ান বাই টু তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা পাব এখন যেটা আমরা লিখতে পারি এই হাফটা লিখবো সামনে ওয়ান বাই টু এটা হলো মেইন ভাগ সেক স্কোয়ার এক্স বাই টু এর সূত্র হলো ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু এবং টেন এক্স বাই টু এর সূত্র হলো সাইন এক্স বাই টু আর নিচে হলো কস এক্স বাই টু তাহলে আমরা লিখতে পারি হাফ মেইন ভাগ যেহেতু এটা তাহলে লবেরটা ঠিক থাকবে ওয়ান বাই কস স্কোয়ার এক্স বাই টু মেইন ভাগের নিচে যে ভগ্নাংশটি আছে যদি মেইন ভাগ আমরা গুণ করি তাহলে নিচের ভগ্নাংশটি উল্টে যায় অর্থাৎ কস এক্স বাই টু হবে লবে এবং সাইন এক্স বাই টু হবে হরে এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি দেই তাহলে আমরা এখানে পাব কস এক্স বাই টু এরপরে যেটা আমরা লিখতে পারি উপরে হলো ওয়ান নিচে হলো টু সাইন এক্স বাই টু এটা প্রথমে লিখতেছি এবং এটা লিখবো আমরা পরে যেটা কাটি দিলাম কাটি দেওয়ার পর কিন্তু এটা লেখা যায় তাহলে ডট আমরা লিখতে পারি কস এক্স বাই টু তাহলে টু সাইনে কসে সমান আমরা কী লিখতে পারি দেখো টু সাইনে
cos a সমান আমরা লিখতে পারি sin 2a তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে হরে যেটা লিখতে পারি লবে হলো 1 এবং হরে হলো sin 2a এখানে a মানে হলো x/2 তাহলে ডট x/2 নিচে 2 উপরে 2 কাটা তো সমান আমরা লিখতে পারতেছি 1 বাই সাইন এক্স এটাই সেই বহুল আলোচিত এই প্রশ্নটির সমাধান হয় আমরা এটা লিখতে পারি অথবা এটা সমান তোমরা যেটা লিখতে পারো কোসেক এক্স এটাও লেখা যাবে সো এটা অ্যান্সার হতে পারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই একুশ নম্বর পর্ব দেখে হঠাৎ করে কিন্তু সহজে বুঝবে না এই জন্য তোমাদেরকে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসতে হবে তারপর তোমাদের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো কারণ তোমার একটি শেয়ারেই শিক্ষার এই আলো পৌঁছতে পারে দেশ থেকে দেশান্তরে আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো আর বেল আইকনটি প্রেস করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমাদের কীরকম ভিডিও দরকার তা আমার ফেসবুক পেজ ইমন পেজে গিয়ে কমেন্ট করে জানাও ভালো থাকবে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ